সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতা পুরভোট। বিভিন্ন ওয়ার্ডে অশান্তির ছবি ধরা পড়েছে আরোহী নিউজের ক্যামেরায়। বিহালের 127 নম্বর ওয়ার্ডে সরসুনার বাগপোতা মোড় দেবীনগরের একটি স্কুলে ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী রীনা ভক্তের এজেন্ট নিহার ভক্ত। নিহার ভক্তের অভিযোগ, ভোটারকে ভিতরে নিয়ে গেলে বাধা দেয় তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, ওই মহিলা ভোটার সকালেই ভোট দিয়ে গেছেন, আঙুলের কালি মুছে ফের ভোট দিতে এসেছেন। অধিকাংশ ভোটার যারা ভোট দিতে এসছে বলছে ভোট হয়ে গেছে, যে সকাল থেকে আকছার এই ঘটনা ঘটছে তারা এসে ফেরত চাচ্ছে বলছে ভোট হয়ে গেছে। এটা কত নম্বর ওয়ার্ড পড়ছে? এটা 127। স্কুলটার নাম কি? স্কুলটার নাম GAFP স্কুল। তা আপনি যে মহিলাকে নিয়ে আসলেন? একটা মহিলা, এরকম বহু মানুষ আছে, তারা ভয় আসতে চাইছে না, কিন্তু ওখান থেকে ওনারা বলছেন যে উনি সকালে ভোট দিয়ে গেছেন, হাতের কালি তুলে আবার ভোট দিতে এসছেন। সম্পূর্ণ মিথ্যা কথা, এরকম বহু অভিযোগ আছে। তাই এখন কি অবস্থা? এখন ওইভাবেই চলছে। কি মানে ভোটদানে কি বাধা দিচ্ছে? ভোটদানে বাধা দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। কারা দেখলেন তো? আপনি চোখের সামনে দেখলেন তো? কারা? তৃণমূলেরা। নিহার ভক্তকে সঙ্গে করে নিয়ে এসে ভোট দিতে, ও দুবার করে শাশুড়িকে নিয়ে ভোট দিয়েছে, আপনি সিসি ক্যামেরা চেক করলে পেয়ে যাবেন। ও শাশুড়িকে নিয়ে ভোট দিয়েছে। এখানে কমসে কম নিহার ভক্ত 4-5 জন কমসে কম টিম বানিয়েছে, ডবল ডবল ভোট দিচ্ছে। এখান থেকে ভোট হয়ে গেছে তাদের, পুলিশ বলছে, অফিসার বলছে, তারপর আবার আসছে, আবার ভোট দিচ্ছে তারা। আর যখন বাধা দিচ্ছে আমাদের আমাদের যখন লোকেরা বাধা দিচ্ছে, পুলিশ তাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে বেহালা পূর্ব বিধানসভার 121 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী আশিস মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থী আশিস মণ্ডলের অভিযোগ, ওই ওয়ার্ডের বেশ কিছু বুথে ভোটে কারচুপি চলছিল, ইচ্ছাকৃতভাবে তৃণমূল বুথ আটকে রাখছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি। তারই প্রতিবাদ করতে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।